আজকের দিনে ওই এমন কিছু ছেছড়া কুটুম আছে এই গ্রামে, ছেছড়া কুটুম, ছেছড়া দি গ্রেট, তারা শুধু খাওয়ার জন্য আসে, জলসা শোনার জন্য আসে না। এরকম কিছু ছেছড়া জামাই মেয়ে আছে, শালা সুমন্দিয়ার বোনাই আছে এরকম কিছু, তাদের চোখে এত লজ্জা শরম কম, এত ছোট লোক, তারা শুধু গেলার জন্য আসে, সভা সভার জন্য আসে না। তাদের কি দাওয়াত করার সময় একবারের জন্য বলা হয়েছিল খেতে দেব, বলা হয়েছে ভাই আমাদের ওখানে সভা, উনিশে মার্চ দাওয়াত করছি, আর ও মানুষের বাচ্চা এত লজ্জা কম শরম কম, ও এসে টোটালে সভার দিকে না এসে শুধু খাওয়ার জন্য ব্যস্ত, এরকম কিছু ছেঁচড়া কুটুম আছে না নাই? আমি সব কুটুমকে ছেঁচড়া বলিনি, যারা খাওয়ার জন্য আসে জলসার দিনে ওরাই ছেঁচড়া। দিচ্ছি বসের অন্তত কুটুমরা একটু শুনে বুঝুক, আসলে আমি বলি বলতেও পারি। এই কদিন আগে একটা জলসায় বললাম, নামার পর দেখছি আমার ড্রাইভার কাছাকাছি, কি হয়েছে বলছে গাড়ি ইজমার ব্যাপারে লোক দাঁড়িয়ে রয়েছে। আলো কেন কই বলছে ওই লোক, আমি জানি হালকা বয়সের ছেলে, বলি দেবো একটা ট্রেনে তারপরে যা হবে হবে। তারপর গিয়ে দেখি না প্রায় 55 বছরের ধাক্কায় বয়স। তাই বললাম চাচাজি কি হয়েছে, বলছে তুমি এমন সভা করেছো আমার মেয়ে জামাই রাগ করে না খেয়ে বাড়ি চলে গেছে। আচ্ছা বুঝলেন, তা আজকের দিনে বাইরে সাউন্ড মাইক মাইক হলো ভাই, একটু মাইকের সাউন্ড একটু বাড়িয়ে দাও, ওদের কানে যাক, কারণ ওদের কানে বাজ পড়েছে তো, ওরা সহজে শুনতে পাবে না, অন্তত একটু কানে দি। আর জলসা কমিটিও বিরাট চালাক, এরা মেলার দিকে মাইক দেয় সাউন্ড দেয় না, বলে ওদেরকে চাঁদা নিতে হবে, মানে গরু বিক্রি করবে আলাদা, দড়ি বিক্রি করবে আলাদা, যার জন্য অনেক জায়গায় দোকান বসে। তবে আজকের এখানে যা বলবো ইনশাআল্লাহ আল্লাহর উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নয়, যাদের মেয়েরা বউরা স্বামী থাকা সত্ত্বেও বাজার ঘাটে মেলায় মুসলমানদের বউরা ঘরে, তাদের স্বামীরা কি হিজড়ে? কোন কিস কিসের জন্য কোন কারণে সবার দিনে রাস্তায় ড্যাং 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 করে ঘুরছে? তুমি কোন কারণে নিজেকে ইমানদার মুসলমান বলে দাবি করো? যে মেয়েগুলো রাস্তায় ঘুরছে, মেয়েকে পর্দায় রাখা ফরজ, বউকে পর্দায় রাখা ফরজ, মাকে পর্দায় রাখা ফরজ। এই একটা মেয়ে জাহান্নামায় গেলে চারজনকে নিয়ে যাবে। আমি জলসা কমিটির সেক্রেটারি হতে পারি, মসজিদের সেক্রেটারি হতে পারি, জলসার ক্যাশিয়ার হতে পারি, মসজিদের ক্যাশিয়ার হতে পারি, আমার মেয়েটা যদি বারমুন্ডা প্যান্ট পরুক আর না পরুক, যদি ডং 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 করে বাজারে ঘোরে, কালকে সকালেই শুনবেন অমুকের ছেলে আর অমুকের মেয়ে কুটুম বাড়ি এসেছিল, বাগানে ধরা পড়েছে, তখনই বলবে ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুলিঞ্জয়। এই এক শ্রেণীর মানুষ বলছে এখন সভা হচ্ছে না, কালী পুজো হচ্ছে বোঝা যায় না। নদিয়া জেলাতে যেখানে জলসায় গিয়েছিলাম চাকদার ওখানে, আল্লাহ সাক্ষী এটা স্টেজ, কমিটি ছেলেদের সামনে, ছেলেটার নাম বিজয়দা, বিজয়দা বলছে হুজুর আপনাদের সবার আমাদের কালী পুজো শুধু লাইটিংটা দেখেন, শুধু কায়দাটা দেখেন। কিন্তু আজকের আমার বোঝানোর বক্তব্য এই জায়গাটায়, আমরা ধর্ম ধর্মের জায়গায় না রেখে ধর্মটা যদি অধর্মের সাথে মিশিয়ে দিই, প্রত্যেকটা মানুষ এই যে এত টাকা চাঁদা তুলে খরচ খরচা করে এক জায়গায় এনে চাঁদা তুলে হয়েছে, এক ধামা দুধের এক ফোঁটা চোনা পড়লে দুধটা যদি নষ্ট হয়, জলসাটা হলো এক ধামা দুধ, আর ওই ছেলে আর মেয়ে নাচানাচি এরা হলো গরু আর ছাগল, আর আপনারা যদি ওই যখন ওরা লাফালাফি করবে ওটা হলো গাই গরুর চোনা, এক ধামা দুধ এক ফোঁটা চোনা পড়লে দুধটা যেমন নষ্ট হয়, এই পাড়ার মেয়ে এই পাড়ার ছেলে এই পাড়ার কুটুম বাড়ি এসেছে, এই পাড়ার আত্মীয় যদি এসে হাতটা ধরে টানে নিশন দেখে এক ধামা দুধে এক ফোঁটা চোনা পড়া যেমন, জলসাটায় চাঁদা তুলে সভা দিয়া তাদেরকে এনে জেনা করানো সমান। গরু পুষে গরুর মুখে দড়ি দিতে পারেন, ছাগল পুষে ছাগলের মুখে দড়ি দিতে পারেন, আর মেয়ে জন্ম দিয়ে ছেলে জন্ম দিয়ে গলায় দড়ি দিতে পারেন না, কিসের গার্জেন হয়েছে? গরু অবলা জন্তু, ছাগল অবলা জন্তু, তার মুখে দড়ি দেন, তার গলায় দড়ি
ময়দান আর নিজের ছেলে এটা নিজের মেয়েটা অনেকে মেয়ে পর্দায় রাখে কিন্তু ছেলে ধরে রাখে না কারণ মেয়ে ধরা পড়লে বিয়ে দিতে গেলে মান সম্মান লক্ষ লক্ষ টাকার খেলা হবে আর ছেলে সোনা সোনার আংটি বেঙ্গলেও লাখ টাকা ভালো থাকলেও লাখ টাকা ও ধরা পড়লে কিছু আসে না যায় না মেয়েকে কন্ট্রোলে রাখেন আর ছেলেদেরকে চলে চলে খাওয়ার জন্য সুযোগ করে দেন মনে রাখবেন আমরা যারা গার্জেন পিতামাতা বলে দাবি করছি আমার কথা আমি কাউকে দেখে পরোয়া করে কথা বলি না যার জন্য এমনও জলসা কমিটি আছে আমার টাকাও দেয় না আর আমি টাকা পরোয়া করি না বাড়ি থেকে যখন আসি দিতাম খরচা নিয়েই বেরোই কারণ আমি জানি এরা হাজামের বলে ভালো করে কাটবে ডাক্তারের বলে ভালো করে দেখবে আর আমার মতো ডাক্তারকে ভালো মনে করে এনেছে এনে বলছে হুজুর ফোড়া থেকে বেশি টিপবে না ডাক্তারের কাছে বলে দেখো দিন কি ওষুধ দিচ্ছ সেটেজ মেটু চেপে চেপে দেখো যদি বাচ্চাটা যাই কাঁদছে ওর মা বলছে ডাক্তার ছেড়ে দাও ওর বাপ বলছে চুপ আজকে যদি ছেড়ে দেয় বাচ্চাটা সারা জীবন হাত হ্যান্ডিকাপ হয়ে থাকবে বাসে উঠলে ফ্রি ট্রেনে উঠলে ফ্রি আর আজকে যদি সবর করে হাতটা ম্যাচিং করে বসিয়ে নেওয়া যায় ওই বাচ্চাটা সারা জীবনের জন্য হবে সুস্থ কিন্তু মা একদিন কাঁদছে বাপ একদিন কাঁদছে কষ্ট হচ্ছে তারপরও চেপে ধরছে কেন বাচ্চাটা সুস্থ হোক আমার এত কিছু বলার উদ্দেশ্য আমি চেপে চুপে ধরে হাতটা সেটিং করে বসিয়ে দিয়ে সারা জীবনের জন্য সুস্থতা কামনা করছি আমি আমার গার রাগে আর জেদে বলছি না কেবল আল্লাহর দিকে তাকিয়ে বলছি এতে কি আপনাদের অসুবিধা আছে অসুবিধা নেই তো বাইরে যার আমার বক্তব্য ভুল ধরতে গেলে এই প্যান্ডেলের ভিতরের লোক ভুল ধরবে বাইরের লোক যদি ভুল ধরে এই স্টানোর মাথায় পড়বে তার কারণ যাদের ভোটার লিস্টে নাম নেই আমি নমিনেশন ফাইল করব কি না করবো তাদের দেখার দরকার আছে তা ওরা যখন ইমানদার মুসলমান নয় ওরা যখন জলসার কেউ নয় ওরা এসে জিজ্ঞাসা করবে কি আর ভুল ধরবে কি আমি ভুল বললে ভিতরের লোক ধরবে ঠিক বললে ভিতরের লোক মানবে ওদেরকে এখানে এসে কথা বলার কোন অধিকার নাই চলুন সবাই মিলে আল্লাহর নামে ধ্বনি দেব ইবলিসকে তাড়াবো এই বাজার যারা আজকে বসিয়েছে এদের সাথে ইবলিসের এজেন্সি আছে যদি প্রমাণ না দিতে পারি 8 লাখ টাকার একটা গাড়ি আছে দিয়ে বাড়ি যাব বক্তারা উচিত কথা বলে না বললে আর দাওয়াত হয় না অধিকাংশ বক্তা জাহান্নামায় যাবে তার কারণ এরা সত্য সঠিক কথাটা দাঁড়িয়ে বলতে পারে না ওই জন্য সব বক্তার বক্তব্যের সাথে এক করবেন না যেটা বলছি মিলিয়ে দেখবেন বিবেককে যেটা বলেছে ঠিক না ভুল যদি মনে হয় ঠিক মানবেন ভুল মনে হলে দুটো আলেমের সাথে যাচাই করবেন সাদ্দাম এই কথাটা বললো ঠিক বলেছে না ভুল বলেছে যাচাই যার কাছ থেকে করবেন সে যেন জলসা করা হুজুর না হয় সে যেন জলসা করা মলি সাহেব না হয় সে কোনো মাদ্রাসার শিক্ষক হয় যেন অথবা মসজিদের ইমাম হয় তাহলে সে বলবে কারণ বক্তায় বক্তায় হিংসা ডাক্তারে ডাক্তারে হিংসা গাড়িওয়ালা গাড়িওয়ালা হিংসা কথা ঠিক কিনা বুঝতে পারছেন তো এই জন্য ক্লিয়ারলি কথা চলুন সবাই মিলে আল্লাহর নামে ধ্বনি দেব নারাই তাকবীর আচ্ছা প্রথম রাউন্ড যদি এরকম হয় সেমিফাইনাল একটু ভালো হবে তো এখনো তো ভোট ঘোষণা হয়নি এতে লাভালাভি কি আছে আমরা পাড়ার ভিতরে হিন্দু মুসলমান টিএমসি সিপিএম বিজেপি কংগ্রেস মারপিট করব মজা নেবে অন্য কেউ তাই এতে আমাদের স্লোগান সেখানে গিয়ে তোমরা গলা ফাটিয়ে দি আমরাই তো বলি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ইনকিলাব জিন্দাবাদ ওরা খাবে পাবলিকবাদ ওরা খাচ্ছে পেঁয়াজ আমাদের দিচ্ছে খোলা আমাদের ভোটে তাদের গলায় উঠছে ফুলের মালা তারপরেই বলছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা এবার ভোটে জিততে পারলে রাস্তায় থাকবে না কাদা কিন্তু 200 টাকা কেজি কিনতে হবে আদা বললে হয়ে যাবে অনেক অসুবিধা যে মুসলমান যে অমুসলিম ভাইয়েরা 34 বছর বামফ্রন্টকে দিতে পারে 2011 থেকে 21 দিদিকে দিতে পারে তারা বাৎসরিক জলসায় বসে কয়েকটা ঘন্টা দিতে পারে কি পারে না নিশ্চিত পারবেন কারণ আমি জানি যে মানুষ 34 বছর বামফ্রন্টকে দিতে পারে 11 থেকে 21 দিদিকে দিতে পারে তারা সাম্প্রদায়িক
সম্প্রীতি বজায় রাখার জন্য প্রয়োজনে নিজেদের জীবনটাও দিতে পারে, মন্দির পাহারা দেওয়ার জন্য কোন সিভিক ভলেন্টিয়ারের দরকার হবে না, মন্দির পাহারা দেওয়ার জন্য থানার কোন কনস্টেবলের দরকার হবে না, মুসলমান নেই যথেষ্ট, মসজিদ পাহারা দেওয়ার জন্য থানার কোন প্রশাসন লাগবে না, সিভিক ভলেন্টিয়ার লাগবে না, আমাদের পাড়া তারাপদ হরিপদ জয়দেব শ্যামল কমল এরাই যথেষ্ট, কারণ কবি বলেছেন এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে হিন্দু তার প্রাণ, নারাইতে সিংহের মতো গর্জন করুন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকবো না, একদিন বাঁচবো, একটা রাত বাঁচবো, যেখানে মরবো আমার রক্ত সেখানে কথা বলে যাবে, অন্তত যারা রাস্তার দিকে আছে ওরা বুঝুক যে ওর বাপ চাচারা এখানে আছে, সবাই মিলে আল্লাহর নামে ধ্বনি মাশাআল্লাহ। এই পর্যন্ত এটা থাক, আমি সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে দুটো চারটে কথা সময় সময় বলবো, কারণ আমরা শুধু কানে হাত দিয়ে বলছি বাবারা বাবারা কি বলবো দুঃখের কথা, তোর কি দুঃখ আছে বল না, এই বাবারা বাবারা করে আমরা শেষ করে দিচ্ছি। আমরা জানি মসজিদের ইমাম মানে চাকর, কিন্তু মসজিদের ইমাম মানে গ্রামের মেম্বারের থেকে তার মূল্য বেশি, মসজিদের ইমাম মানে প্রধানের থেকে মূল্য বেশি, কিন্তু আজকের মসজিদের ইমাম মানে শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ, তার বাইরে কথা বললে চাকরি থাকবে ও চাকরি সদ্য বর্তলায় যাবে। ইমামে আজম আবু হানিফাকে আমরা শুধু জানি বড় ইমাম, কিন্তু তিনি যে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে কতটা যে গুরুত্ব দিয়েছিলেন টু দা পয়েন্ট, অমুসলিম দাদা ভাইরা আছেন একটু খেয়াল করে শোনেন, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা নাম হলো নোমান বিন সাবেত, যাকে বলা হয় ইমাম আজম আবু হানিফা, তিনি বলেছেন এশার নামাজ পড়ে বাড়িতে আসলেন, এশার নামাজ পড়ে বাড়িতে আসার পর যখন পাশের বাড়িতে মানুষ কাঁদছে, বিবিদের জিজ্ঞাসা করছে ওগো ওদের বাড়িতে ওরা কাঁদছে কেন, তখন নোমান বিন সাবেতের স্ত্রী বলছে ওগো ওদের বাড়ির ছেলেটাকে থানা থেকে এসে ধরে নিয়ে গেছে, জামা হাফ খোলা হয়ে গেছে, আবার সেই জামা গায়ে পরে নিলেন, নিয়ে চলে গেলেন তাদের বাড়িতে গিয়ে বলছে তো থানায় যাই, থানায় যেই গিয়েছে থানার অফিসার দেখে বলছে আরে মশাই আমি তো আপনাকে নিয়ে আসিনি, আপনার ছেলেকে নিয়ে আসিনি, কোন দাড়িওয়ালা টুপিওয়ালাকে নিয়ে আসিনি, আমি এনেছি একটা চর্মকর যে মুচি, সে তার বাড়ির একটা ছেলেকে ধরে নিয়ে এসে আপনি হাজির। নোমান বিন সাবেত ইমামে আজম আবু হানিফা টেবিলের সামনে দাঁড়িয়ে বলেছিলেন হে অফিসার যে কথাটা বলেছেন দ্বিতীয়বারের জন্য ওই ঠোঁটটা নাড়বেন না, দ্বিতীয়বারের জন্য আপনি আর কোনো আওয়াজ করবেন না, মুসলমান না আনতে পারেন, টুপিওয়ালা না আনতে পারেন, দাড়িওয়ালা না নিয়ে আনতে পারেন, কিন্তু আমার চালে চাল দিয়ালে দিয়াল যা থেকে আছে, হতে পারে তারা পদক হতে পারে হরিপদক, আমার দয়ার নবী বলেছেন ওরা হলো আমার প্রতিবেশী, আমার প্রতিবেশী হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক তাদের উপরে আমার একটা হক আছে, তাদেরকে যখন ধরে এনেছেন আমি সৌজন্যবোধে থানায় এসেছি, থানার অফিসার সেলুট জানিয়ে বলেছিলেন মুসলমান একজন মলি সাহেবের মধ্যে আলেমের মধ্যে এতটা মানবতা আমি আগে জানতাম না, আপনার সৌজন্যবোধে এই ছেলেটাকে আমি আমার থানা থেকে আপনার হাতে তুলে দিলাম, একটু জোরে বলবেন সুবহানাল্লাহ এই কথাগুলো, এ ধরনের কথা আমরা যদি মানুষের কাছে মেসেজ না দিই পৌঁছে না দিই মানুষ জানবে কি করে, কারণ মানুষকে সবসময় ভাবানো হচ্ছে মুসলমানরা শুক্রবার মসজিদে এক জায়গায় হয় গোপন বৈঠক করছে, মন্দির ভাঙবে মসজিদ মন্দির ভাঙবে, অমুসলিম দাদা ভাইদের উপরে আঘাত করবে, তার জন্য ওরা গোপন ষড়যন্ত্র করছে, ফেসবুক কমেন্ট দেখুন, ইউটিউবের বিভিন্ন বক্তব্যের কমেন্ট দেখুন, সদা সর্বদা হিন্দু আর মুসলমান মাঝখানে একটা ডিভাইডেড ভাগ করে দেওয়ার জন্য অশান্তির আগুন জ্বালানোর জন্য সদা সর্বদা প্ল্যান পরিকল্পনা চলছে কি চলছে না বাবা। আমি আজকের যে কথাগুলো বলে যাবো
অন্য কোন বক্তা বলবে না আমি জানি ওই জন্য আজকে আমি একটু বলে দিচ্ছি কারণ যদিও আমি এলাকা একটু কম আসি তার জন্য আমি এদিকে বলেছি একটা আলেমের কথা দ্বিতীয় একটা বাদশার কথা বলছি বহু শিক্ষিত সমাজের যুবক ছেলেরা আছেন হিস্ট্রিতে অনার্স করেছেন ইতিহাস পড়ছেন কিন্তু ঠিক জায়গা মতো আপনার ইতিহাসটা ব্যবহার করতে পারি না বাদশা ঔরঙ্গজেবকে ইতিহাসের পাতায় বলা হয়েছে ঔরঙ্গজীব মানে চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তুর মতো তার আচার আচরণ কিন্তু তার একটা জ্বলন্ত ইতিহাস আমি আপনার সামনে তুলে ধরছি ধরে আমি অন্য বক্তব্যের দিকে যাব কারণ আমার লোক বলবে হুজুর কি ক্লাস করতে এলো নাকি এগুলো আজকে সমাজে প্রয়োজন কারণ আমরা অনেক সময় সভা করি যেগুলো সম্প্রীতি সভা বিভিন্ন বাজারে বাজারে আমি বিভিন্ন জায়গায় আসি এই যেমন গাজনা আপনাদের পাশে গাজনা আছে না গাজনা বাজারে যে হিন্দু মুসলমান যে সভাটা হয় আমি দুবার এসেছিলাম ওই সভাতে আবার এই কদিন আগে গোবরডাঙ্গার ওই ভিতরে একটা হিন্দু মুসলমান মিলে একটা সভা দেয় বলছিল কিন্তু আমার ঠিক ডেট হচ্ছে না ওরা বারবার বলছে একটা ডেট দেন কিন্তু দাওয়াত নিয়ে আর ক্যান্সেল করলে লোক আবার বলবে মনে হয় অন্য জায়গায় মাল বেশি পেয়েছে তাই আমাদের থেকে কেটে দিচ্ছে এই জন্য না কেটে চেষ্টা করি যেখানে যা সবার দাওয়াত নি আমি মিস না করে সেগুলোকে কভার করার তা চলুন বাবু আমার আলোচনায় কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে না তো অসুবিধা নেই মোবাইলে রেকর্ড হচ্ছে ভুল বললে ধরবেন ন্যায় বললে মেনে নেবেন এতে অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই আর আদম সন্তান ভুল হতে পারে যাক আমি সম্প্রীতির কথাটা আগে কেন বলছি অন্যদিন বলবো বলবো করে সে লাস্টে দেখা যায় যে হুজুর কেবলারা কেউ এসে গেছে তখন আর বলা হয় না ওই জন্য আগে একটু বলে রাখছি ভাই ও বাবাজি বাদশাহ ঔরঙ্গজেবের থিয়েটে উনি রাজ দরবারে বসে আছেন একজন মহিলা এসে বলছে ও বাদশাহ আমার নবপুত্র বধূ বাড়িতে আছে কে যেন বন্দুকের নল ঢুকিয়ে দিয়ে বলছে দরজা খুলে ফেলো নচেত গুলি করব তুমি এই বিচারটা করো কিন্তু বাদশাহ কোনো উত্তর দিচ্ছেন না হ্যাঁ না পরপর তিনবার বলার পর বুড়িমা বলতে লাগলো যদি তুমি আমার এই বিচারটা সঠিকভাবে না করে দাও হাসরের ময়দানে তোমার মতো বাদশার গলায় গামছা দিয়ে আমি অমুসলিম নারী হলেও কিয়ামতে তোমাকে ধরবো কারণ তোমরা কিয়ামত বিশ্বাস করো বাদশাহ তারপরেও কিছু বললেন না চুপচাপ মেরে আছেন বুড়িমা বুড়িমার মধ্যে উঠে চলে আসলেন রাতের যেই রাত নেমে আসলো বুড়িমা বারান্দায় বসে বলছে বাঁচাও 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 আর কে যেন একটা বন্দুকে নল ঢুকিয়ে দিয়ে বলছে দরজা খুলে ফেলো নচেত গুলি করব ওই রাস্তা দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিলেন ঘোড়ার পিঠে চেপে হঠাৎ ঘোড়ার পিঠ থেকে নেমে উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে বলছে গো কে আছো লাইটটা অফ করো যেই লাইটটা অফ করতে বলেছে মাথার এই চুলটাকে ধরে উলঙ্গ তলোয়ার দিয়ে ওই আপনার যে বন্দুকে নল ঢোকাচ্ছিল ওর দেহ থেকে মাথা দুটুকরো করে আল্লাহ একবার বলে বুড়িমার পায়ের ধারে মাথাটা ফেলে দিয়ে বলছে বুড়িমা এবার লাইটটা জ্বালো আমাকে এক গ্লাস পানি দাও বুড়িমা এক গ্লাস পানি দিয়ে বলছে বাবা বাদশাহ ঔরঙ্গজেব যদি বাদশাহ না হয়ে তুমি যদি বাদশাহ হতে আমরা অনেকটা নিরাপত্তায় থাকতে পেতাম এই আজকে যার গরু ধান খায় তার কাছে কি বিচার হয় যার গরু ধান খায় তার কাছে বিচার হয় না আমরা কখনো পাকিস্তানের পক্ষে নয় যখন আপনার সেনারা বোমা বিস্ফোরণে সেনারা মারেন শাহাদাত বরণ করল যখন সেনাদের দুর্ঘটনা হলো পুলুমায় জঙ্গি হামলা সেই সময় আমি সাদ্দাম নিজে স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম যদি পাকিস্তান অন্যায় করে থাকে পাকিস্তান মুর্দাবাদ ভারত জিন্দাবাদ কিন্তু দুঃখের সাথে বলছি দিল্লির শাহিনবাগে এনআরসির যে আন্দোলন চলছিল তার ভিতরে বোরখা পরা যে মেয়েটা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল কোন কারণে তাকে অ্যারেস্ট করা হলো না কোন কারণে তাকে ফাঁসি দেওয়া হলো না আজকের পাকিস্তানের দালালি করছে প্রকৃত পক্ষে কারা একটু বুকে হাত দিয়ে দেখার দরকার কারণ সবাই জানে দুই আর দুই চার মসজিদে কেউ যদি শূকরের মাংস দেয় জানবে ওটা শ্যামল দিয়েছে কোমল দিয়েছে তারাপদ দিয়েছে
মন্দিরে যদি কেউ গরুর মাথা ঝুলিয়ে দেয় মুসলমানরা ভাববে, মসজিদে দিলে ভাববে হিন্দু ভাইরা দিয়েছে, মন্দিরে দিলে ভাববে মুসলমানরা দিয়েছে। মনে ভার হতে পারে না, এবার অসম্ভব। হিন্দু দাদা ভাইদের মন্দিরের মাথায় লেখা আছে ওয়ান, ওই একটা চন্দ্রবিন্দু আছে না নাই? আছে। ওয়ান, ওয়ান মানে শান্তি, ইসলাম মানে শান্তি। তাহলে যারা প্রকৃত পক্ষে সনাতন ধর্মের মানুষ, প্রকৃত পক্ষে যারা ইসলাম ধর্মের মানুষ, দুটো ধর্মেই অশান্তি চায় না, শান্তি শান্তি এসকোয়ার। কিন্তু আজকের কখনো মসজিদের সামনে সুপারের মাথা, মন্দিরের সামনে গরুর মাথা, সবাই জানে দুই আর দিয়ে চার। কিন্তু না বন্ধু, মনে রাখবেন দুই আর দিয়ে যেমন চার হয়, তিন আর একে চার। মন্দিরে দিলেই কোনো মুসলমান দিচ্ছে না, মসজিদে দিলেই কোনো হিন্দু ভাই দিচ্ছে না। যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদের কোনো জাত থাকতে পারে না, তাদের একটাই মাত্র জাত, তারা ইজ্জত নয়, উন্নত নয়, তারা হলো একটা বেজাত। রাম কখনো বলেনি মুসলমানদের মসজিদ ভালো, নবী মোহাম্মদ কখনো বলেনি হিন্দুদের মন্দির ভেঙে দাও। যারা প্রকৃতপক্ষে নবী মোহাম্মদের উম্মত বলে দাবি করবে, যারা প্রকৃতপক্ষে রামের ভক্ত দাবি করবে, তারা কখনো মসজিদ মন্দির ভাঙার পক্ষে হবে না। আসবে আসবে বাবু, আস্তে আস্তে আসবে। অনেকে মনে করছে একটু দাঁড়িয়ে থাকি চলে যাব, দাঁড়িয়ে শুনছে আলহামদুলিল্লাহ, বসতে বললে চলে যাব। গলদা চিংড়ি জানেন? গলদা চিংড়ি, গলদা চিংড়ির গায়ে হাত দিলে পিছনে যায় না সামনে যায়? পিছনে যায়। গলদা চিংড়ির মাথায় পায়খানা থাকে, ও সামনের দিকে চলতে পারে না, পিছন দিকে যায়। এখন মানুষ হয়ে গেছে গলদা চিংড়ির জাত, এরা আর আশরাফুল মখলুকাত নেই, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নেই, এখন হয়ে গেছে গলদা চিংড়ি। যেই বলবেন ও তখন ব্যাগ গিয়ার মারবে, অন্তত বসার দরকার নেই, দাঁড়িয়ে শুনতে তাই শুনুক, আর বসবেটা কোথায়? কারণ এত টাইট প্যান্ট না, বসতে গেলে ফেটে যাওয়ার ভয়। অন্তত না আরো তাই চেয়ার বাড়ানো হবে, সমস্যা নেই, দাঁড়িয়ে আছে থাক। যুবক ভাইরা শুনছে এটাই, মেলা মেলা ভাঙা কোনো ব্যাপার না, ঠিক মতো মাইক মেলার দিকে দিক, দেখি মেলা ভাঙে কিনা। কিন্তু মাইক মানে দোকানদারদের যাতে দোকানদারি করতে খুব বেশি অসুবিধা না হয়, এরা তো আবার একটু পরে গেলে ভাই দোকানদারি করতে পারিনি, এত মাইকের আওয়াজ। তারা সাপও না মরে, লাঠিও না ভাঙে, বুঝতে পারছেন? শ্বশুর বাড়ি থেকে আটটি আর গাড়ি দেয়, তা বলে কি লিকশারা পয়সা দেয়? এত টাকা গ্রামের লোক চাঁদা দিতে পারে, আর দোকানওয়ালাদের কাছ থেকে চাঁদা না নিয়ে জলসা করতে পারবে না? নিশ্চয়ই পারবে। তাহলে আগামী বছর থেকে সিস্টেমটা চেঞ্জ করবেন। আবার দোকানওয়ালাদের বিরুদ্ধে বললে সমস্যা, এরা আবার গাড়ি টাড়ি ভেঙে দেয় কিনা। এই হাসনাবাদে একটা জলসা থেকে বেরোচ্ছি, দেখি রাস্তায় ঘাট করে গেলাম, ভাই কি ব্যাপার? বলেছেন দোকানদারদের বিরুদ্ধে বলেছে কেন? মানে ওদেরও ইউনিয়ন আছে, গন্ডগোল। আবার দুই একজন বলে লকডাউনের পরে, লকডাউনের পর তো কি মমতা ভাবে না, মোদী ভাবে না, আমরা ভাববো কেন? লকডাউনের জন্য কি আমরা বলবো হ্যাঁ আমাদের মেয়েগুলো হাত ধরে টানো, আমাদের বউগুলো হাত ধরে টানো? লকডাউন যখন সাত মাস যখন লকডাউন ছিল তখন তারা দরদ উঠলে উঠিনি, এখন দরদটা কিসের? আপনার বাড়িতে মেহমান এসছে, আপনার একটা 12 বছরের ছেলে চুলোর পাশ ছাই পেট্রোল ডিজেল নিয়ে ওর ভাতের থালার পাশে বসে খেলা করছে, আপনি মানবেন? দুবার মানা করবেন, তিনবারে মাথায় যেই দুটো ছাই উড়ে ওর বাসনে পড়বে, পেট্রোল ছিটকে গিয়ে পড়বে, কানের নিচে দেবেন না? দেবেন না। তাহলে ভাতের থালার থেকে জলসার মূল্য বেশি না কম? বেশি। তাহলে আপনার বাড়ি আত্মীয় স্বজন আসলে তাকে খুশি করার জন্য থালার পাশে যদি পেট্রোল ডিজেল কেরোসিন চুলো ছাই নিয়ে যদি খেলা না করতে দেন, যদিও জোর করে খেলা করে কানে দুটো চট দেবেন, কোন কারণে আজকে জান্নাতের বাগানের পাশে নারী আর পুরুষ পেট্রোল আর ছাই নিয়ে খেলা করছে, তাদের কানের নিচে আপনারা দিতে পারছেন না? কিশোর কমিটি, বাড়ির বাচ্চা থেকে দিতে পারেন না?
মেয়েরা হলো পেট্রোল, ছেলেরা হলো আগুন। পাশাপাশি থাকলে সাবধানে থাকুন, মসজিদ যে আগুন ধরে যাবে কোনো পানি তো আগুন নিবে না। ও দু ছেলের মা ঘরে গিয়ে ফোন করবে, বলবে পোলান যায় জ্বলিয়া রে, পোলান যায় জ্বলিয়া। কারণ আগে আই বুড়ো মেয়ে পালাতো, এখন দু ছেলের মায়েরা পালাচ্ছে। আগে আই বুড়ো মেয়েরা প্রেম করতো, এখন দু ছেলের মায়েরা ফোন করছে। কথা ঠিক না বল? আই বুড়ো মেয়েদের আর বাজার নেই, বাজারে গিয়ে একবার শুধু দেখেন কি আগুন লেগেছে। আর আমরা দেখি বলো হুজুর তাবিজ কর দাও, আমার সে বস সংসারে মন নেই, সে কি আমার দেখতে পারে না? কোন তাবিজ কাজ হবে না, ছেড়ে দিয়ে তেলে ধরবেন। ঠিক আছে, একটু পরে দিয়ে একেবারে সব দিয়ে দিলে আবার বেশি ট্রান্সমিটার জ্বলে যাওয়ার ভয় থাকবে। ওই জন্য সময় সময় মাঝখানে একটু গ্যাপিং বুঝে বুঝে দিই। যুবকদের জন্য আজকে দারুণ একটা সাবজেক্ট রাখবো, অনেক যুবকরা ঘুরছে, নিশ্চয়ই রাখবো, অসুবিধা নেই। পাঁচ টাকার ভালোবাসা আছে আমার কাছে, স্পেশাল আলোর আশা আছে, দিয়ে দেবো, নিয়ে বাড়ি যাবে। ভাই বাবাজি কি কথা বলছিলাম খেয়াল করুন, মাথা কাটা হয়েছে মনে আছে তো? আমি বলবো না, জায়গা মতো একটু ঘুরে আসে আবার সেই জায়গায় আসতে হবে। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কাটা মাথাটা নিয়ে যখন বলছে এক গ্লাস পানি দাও, বুড়ি মা বলছে কে বাবা, তোমার পরিচয়টা একটু বলো। বলছে আমার পরিচয় আজকে এখানে বলবো না, আমার পরিচয় নিতে গেলে বাদশাহ আওরঙ্গজেবের রাজদরবারে আসবেন, ওখান থেকে আমার পরিচয় মিলবে। বুড়িমা এক গ্লাস পানি দিল, খেয়ে চলে আসলো। সকালবেলা বুড়িমা একটু আগিয়ে যায়, একটু পিছিয়ে আসে, না জানি হয়তোবা কাল রাতে বাদশাহ ঔরঙ্গজেবের কাছেই হয়তো আমি কথা বলেছি। শুনতে পাচ্ছেন কথাটা? কোন নেতা কোন মেম্বারের সামনে যদি বলা হয় তুমি আমার কিছু দাও না, আমি তোমার ভোট দেবো না, সহজে ছেড়ে দেবে বলে মনে হয়, তাহলে বাদশাহ ঔরঙ্গজেবের সামনে বুড়িমা এক পা গাচ্ছে এক পা পিছাচ্ছে, কারণ বুড়িমার ভিতরে ভয় লাগছে, না জানি কালকে রাতেই মনে হয় বাদশার কাছেই কথাটা বলেছি, এখন আমি গেলে আমার মাথা থাকবে না। বাদশাহ ঔরঙ্গজেব দূর থেকে দেখে বলছে বুড়িমা চলে এসো, চলে এসো। বুড়িমা যেই গিয়েছে মাথার রাজমুকুটটা খুলে বুড়িমার পায়ের ধারে দিয়ে বলছে, বুড়িমার পায়ের ধারে দিয়ে বলছে, ও বুড়িমা আমার মাথার রাজমুকুটের থেকে একটা বেধর্মী পরনারীর ইজ্জতের মূল্য আমার ইসলামের কাছে অনেক বেশি। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। কারণ গত কয়েক আপনার তিন তালাক বিলের বিরুদ্ধে যখন নতুন আইন পাশ হলো, আমরাই গলা ফাটিয়ে বলেছিলাম, আমরাই গলা ফাটিয়ে বলেছিলাম, এক শ্রেণীর মানুষ তিন তালাক বিলের মুসলমানদের মেয়েদের লাইফ নষ্ট হচ্ছে, ওদের অধিকার বুঝে দেওয়া হোক। কিন্তু বলুন তারপরেই যখন পরকিয়া প্রেম বৈধ করেছে, কার বাড়ির মা কার বাড়ির মেয়ের হাত ধরে টানলে তার স্বামী মেনে নেবে, এটা কখনো হতে পারে না? কিন্তু আইন নতুন পাশ হয়ে গেল, একটা বাড়ির বউ পরকিয়া প্রেম করতে পারবে, এতে আইনত ভাবে কোনো অপরাধ হবে না। শুনে রাখুন, যারাই রক্ষক তারাই ভক্ষক। আমি আর নাম বলবো না, কদিন আগে ওপেন মিডিয়ার সামনে ডিভোর্স দিয়েছে সেই বাঁকুড়ার ভদ্রলোক, কারণ সতীনের নাম ধরতে নেই বুঝলেন, ভদ্রলোক ওপেন ডিভোর্স দিল। তাহলে মুসলমান তালাক তিন তালাক দিত, তালাক বিল নতুন করে আনা হলো, এটা মুসলমান মেয়েদের অধিকার বুঝে দেওয়া হয় না। কিন্তু যে ভদ্রলোক সরাসরি মিডিয়ার সামনে দাঁড়িয়ে তিন তালাক বিল, তিন তালাক যখন আপনার ডাইরেক্ট মিডিয়ার সামনে ডিভোর্সের নোটিশের কথা বলল, ডিভোর্স দেবে, তাহলে তার শাস্তি কি হয় বাংলার জনগণ জানতে চাইবে কি চাইবে না? কিন্তু আগেই বলেছি, যার গরু ধান খায় তার কাছে কি আবার বিচার হয়? এ উপস্থিত জনমণ্ডলী ওই মাথার রাজমুকুটটা খুলে বুড়িমার পায়ের ধারে দিয়ে বললেন, বুড়িমা গতকালকের তুমি যখন আমাকে বলে গিয়েছিলে সেই কথাটা শোনার পর আমি সারাদিন এক গ্লাস পানি পর্যন্ত খাইনি, শুধু কারণ হলো একটা, আমি না জানি শরীয়তের সঠিক বিচারটা তোমাকে করে দিতে পারবো কিনা, যদি না দিতে পারি হাসরের ময়দানে আমার জায়গা কোথায় হবে,
আমি এই ভয়ে সারা দিন চোখের পানি ঝরিয়েছি কিছু ভক্ষণ করি নাই ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন তোমার বাড়ির সামনে দেখলাম বন্দুকের নল ঢুকিয়ে দিয়ে বলছে কে আছো দরজা খোলো নচেত গুলি করব আমি ঘোড়ার পিঠ থেকে নেমে উলঙ্গ তলোয়ারটা নিয়ে তোমাকে লাইট অফ করতে বলেছি কেন তোমার বাড়ির পাশে আমার বাড়ি তোমার পাশে আমার বাড়ি তোমার বৌমা দেখতে সুন্দরী তাকে যদি কেউ ভোগ করতে চায় এটা আপনার বন্দা থেকে লোক আসবে না বারাসাত থেকে আসবে না আসলে এই গ্রাম এই পাড়া একটু দূর থেকে কেউ আসতে পারে যখন চোখে চোখে চোখটা পড়ে যাবে আমি সঠিক বিচার করতে পারবো না তার জন্য বলেছিলাম লাইটটা অফ করো অন্ধকারে আমি চালাবো ছুরি আল্লাহর নামে নিয়ে আমি তাই সঠিক বিচার করতে পেরে বলেছিলাম আলহামদুলিল্লাহ তোমার হাতের এক গ্লাস পানি খেয়ে আমি শান্তি নিঃশ্বাস ফেলেছি একটু জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো একজন ইমানদার মুসলমানের বিচার এই বিচারের উপরে দাঁড়িয়ে আর একটা কথা বলছি শুনে রাখুন হে জওয়ান জীবনে অনেক কথা শুনেছেন হয়তো এটা আমার জীবনের শেষ ওয়াজ জানি না কখন মৌত কার কিভাবে হয় কারণ আমার আব্বা জান জলসা করে বাড়ি যাবেন বলে স্টেজ থেকে নেমেছিলেন কিন্তু জেন্দা অবস্থায় আর বাড়ি ফিরতে পারেননি তার লাশটা বাড়িতে গিয়েছিল আমি সাদ্দাম বড় বড় ডায়লগ দিচ্ছি সমাজের মানুষের কাছে কথা বলছি এটাই হয়তো আজকের জন্য আমার জীবনের শেষ আজ হতে পারে তারকেশ্বর বাগবাড়ি তার হাতে পৌঁছাতে নাও পারি কিন্তু এ উপস্থিত জনমণ্ডলী শুনে রেখে দেন ব্যক্তিগত আক্রোশ নয় দুটো একটা কথা একটু বলে যাচ্ছি মনের ভিতরে আগুন জ্বলছে সে আগুন বহিঃপ্রকাশ নয় সমাজের দিকে লক্ষ্য করে আজকের বড় লোক পুঁইশাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে আর গরিব মানুষ খেলে বলে অভাব হয়েছে তাই খাচ্ছে কথা ঠিক কি না আজকের আমাদের থানা